আপনারা দেখছেন আরামবাগ নিউজ। চাপাডাঙ্গা থেকে আরামবাগ পর্যন্ত সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। আমরা আরএসপি হুগলি জেলা কমিটি মনে করি এই কাজ নিঃসন্দেহে সমর্থনযোগ্য, কিন্তু এই সড়ক সম্প্রসারণের জন্য সড়কের দুই ধারের বহু বসত বাড়ি এবং দোকান থেকে মানুষকে সরতে হবে। আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, আমাদের সকলেরই জানা আছে যে করোনা ভাইরাসের প্রেক্ষিতে রাজ্যে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানানো হচ্ছে। এ প্রেক্ষিতে যদি সড়ক সম্প্রসারণের জন্য এই মুহূর্তে বসতবাটি থেকে মানুষকে উচ্ছেদ করা হয়, তাহলে আরও আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হবে। বহু মানুষ এই অবস্থায় গৃহহীন হবে। ফলে আমরা আরএসপির পক্ষ থেকে আবেদন জানাচ্ছি প্রশাসনের কাছে যে যতক্ষণ না করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে যে অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যন্ত এই সম্প্রসারণের জন্য মানুষকে সরানোর কাজ স্থগিত থাকুক। এই মর্মে আবেদন জানিয়ে আজকে আরএসপি হুগলি জেলা কমিটির পক্ষ থেকে ডিএমের কাছে এবং এসডিও আরামবাগের কাছে ইমেল মারফত পত্র প্রেরণ করা হয়েছে। যেহেতু এই মুহূর্তে স্মারকলিপি দেওয়া যথার্থ হবে বলে আমরা মনে করছি না, তাই ইমেল মারফত আমরা প্রশাসনকে জানিয়েছি রাস্তা সম্প্রসারণ অবশ্যই প্রয়োজন, কিন্তু স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক, কাজ আবার শুরু হোক, এই আবেদন আশা করি প্রশাসন আমাদের এই আবেদনে সাড়া দেবে। জীবনের ভাগ্যচক্রে আছে অনেক না জানা তথ্য, আসে অনেক বাধা বিপত্তি। সেই সব না জানা তথ্য জানতে ও বাধা বিপত্তির মোকাবিলা করতে আপনাদের কাছে সব সময় শ্রী অজয় শাস্ত্রী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত জ্যোতিষ ও হস্তরেখাবিদ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। মনে রাখবেন, কম্পিউটারের মাধ্যমে বাংলায় নিখুঁত ঠিকুজি কুষ্ঠি বিচার করা হয়। শ্রী অজয় শাস্ত্রী বসছেন প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।